ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু এখন আর কোনো নির্দিষ্ট সিজনের সমস্যা না। ডেঙ্গুতে এখন সারা বছর মানুষ আক্রান্ত হচ্ছে, শুধু বর্ষায় না শীতকালেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু বর্ষায় নয়, সারা বছরই সচেতন থাকতে হবে। 23 নভেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন আয়োজিত কমিউনিটি পর্যায়ে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন। এই প্রোগ্রামটা অত্যন্ত একটি জরুরি ব্যাপার এবং একটি সময়োপযোগী ব্যাপার বলে আমি মনে করি, কারণ এই এডিস কিন্তু হচ্ছে খালে না, বিলে না, ড্রেনে না, রাস্তায় না, এটি হচ্ছে জমে থাকা পানিতে এবং স্বচ্ছ পানিতে। এবং পানিটা জমে কোথায়? পানিটা জমে কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে জমে, বিভিন্ন অফিস আদালতে জমে। মেয়র বলেন, ড্রেন বা নর্দমার পানিতে কিন্তু এডিস মশার জন্ম হয় না, জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসা বাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, অব্যবহৃত কমোড, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা মোহাম্মদপুরে আমরা জাপান গার্ডেনে সবাই আমরা যাই, আমি হঠাৎ একদিন কাউকে না বলে আমি জাপান গার্ডেনে চলে গেলাম, সাংবাদিক ভাইরাও ছিলেন, ওনারা বলছেন যে মেয়র সাহেব আপনি কই যাবেন, তা আমি কাউকে বলি না কই যাব, কারণ বললে ওই জায়গাটা আবার পরিষ্কার হয়ে যায়। ঘুরতে 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 আমাদের সাংবাদিক ভাইরা, আমি যেখানে যে ওখানে ঘুরতে ঘুরতে আমি ড্রাইভারকে বললাম চলো আমরা জাপান গার্ডেনে যাই আজকে, আমার সাথে সাথে সবাই ছিলেন। জাপান গার্ডেনে 28টা বিল্ডিং আছে, 28টা বিল্ডিং এর নিচেই তাদের গাড়ি পার্ক করে এবং ওখানে তারা গাড়িগুলোকে তারা পরিষ্কার করেন ওরা। এবং প্রত্যেকটা জাপান গার্ডেনের যে 28টা যে বিল্ডিং, এই বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং এর নিচেই আমি লার্ভা 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 পেয়েছি, প্রত্যেকটা বিল্ডিং এর নিচে। তারপর ওনারা বললেন যে এই বিল্ডিং এর নিচে তো আপনারা পরিষ্কার করে দিবেন, হ্যাঁ কারো বাসার বিল্ডিং এর নিচে পরিষ্কারের দায়িত্ব তো সেই বিল্ডিং এর সমিতি আছে, সমিতিতে ইলেকশন হয়, ইলেকশনে ওরা টাকা কালেকশন করে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই হলো আমাদের অবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, আমরা চাই ডেঙ্গুতে যেন একজনের মৃত্যু না হয়, কিন্তু এটি শুধু চাইলেই হবে না, আমাদের সকলের সচেতন হতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। নিপোসমের পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি শ্রেবিনা ফ্লোরা বলেন, প্রতিটি মানুষের বাড়িঘর, আঙিনা এবং আশেপাশের জায়গা, কর্মস্থল যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। বসবাসের জায়গা সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করতে হবে। যদি আমি দায়িত্ব দিই আজকে নিপসমকে, আপনাদেরকে, যে এটি আপনারা দেখে রাখবেন, এই দায়িত্ব আমাদের এই সামনে যে স্টুডেন্টসরা আছে তারা যদি ভাগ ভাগ করে নিয়ে নেন, যে এখানে 4 জন, এখানে 5 জন, 6 জন, বেশিক্ষণের জন্য না, এবং আপনাদেরকে আপনারাও দেখবেন তার সাথে আপনারা কী ধরনের সহযোগিতা চান এটি আমরা করবো। লেটস মেক এ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এবং গিভ এন এক্সাম্পল টু অল ওভার দ্য বাংলাদেশ। ইয়াস, এই জায়গাটা নিপসম স্টুডেন্টরা দেখছে, তার সাথে সিটি কর্পোরেশন আছে, এই মেসেজগুলো আমরা দিতে চাই। আমরা কি পারতে পারি না এটা আবাই জানেন, এটা বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র কমিউনিটি পর্যায়ে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন এবং অন্যান্য অতিথি ও চিকিৎসকদের সঙ্গে নিয়ে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন। এ সময় মেয়র জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।